নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। তো স্মার্ট ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জিও পোস্ট লাইট অ্যাপ সম্বন্ধে ডিটেলসে বলবো। এখন রিচার্জ সংক্রান্ত অনেকগুলি অ্যাপস আছে, কিন্তু কেউ ক্যাশব্যাক দিচ্ছে না। এই জিও পোস্ট লাইট অ্যাপসটি বর্তমানে ক্যাশব্যাক দিচ্ছে, সেটাও ভালো পরিমাণ। 1,000 টাকায় আপনার 40 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। তো এই অ্যাপসটি যদি আপনারা ইনস্টল করে থাকেন, এই অ্যাপসের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো প্লে স্টোরে গিয়ে জিও পস লাইট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সিম্পল কয়েকটা সেটিংস আছে, আমি সেটা পরপর দেখিয়ে দিচ্ছি। আমি ডাউনলোড করে নিয়েছি, এরপর ওপেন অপশনে যাব। ওপেন অপশনে যাওয়ার পর দেখুন কন্ট্যাক্ট, লোকেশন, মিডিয়া, এই তিনটে অপশনকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ অল করে দিলাম, অ্যালাউ 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 করার পর এরপর আপনার দুটি অপশন আছে, একটা সাইন ইন, একটা সাইন আপ। তো ফার্স্ট আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করতে গেলে কী কী দিতে হবে? আপনার ইমেল আইডি ও জিও মোবাইল নাম্বার, এইটা দেওয়ার পর জেনারেট ওটিপি করবেন। তো আমি ভিডিওটি পজ করে এইটা সাইন আপটা করে নিচ্ছি। তো এরপরে থ্যাংক ইউ ফর সাইনিং আপ জিও পস লাইট, তো এই অপশনটা দেখাচ্ছে, মানে রেজিস্ট্রেশন আমার সাইন আপ হয়ে গেছে। তো সাইন আপ হয়ে যাওয়ার পর আমরা সাইন ইন করব। সাইন ইন করার সময় মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করে অটোফিল করে নেব, ভ্যালিডেট ওটিপি করে নেব। এরপরে এমপিন আপনার সেট করতে হবে। তো এমপিন সেট করতে গেলে কি করতে হবে? এমপিন একটা দিতে হবে। করে দেওয়ার পর দেখুন এখানে অপশন আছে রিচার্জ, মাই আর্নিং, লোড মানি, পাসবুক। তো লোড মানি অপশনে যাব। লোড মানি অপশনে যাওয়ার পর এখানে দেখুন আপনাকে 1,000, 2,000 অথবা 2,500 এই পরিমাণ অ্যামাউন্ট আপনাকে অ্যাড করতে হবে। তো যারা অন্যান্য অ্যাপসের মাধ্যমে রিচার্জ করে থাকেন তারা অলরেডি লোড মানি কীভাবে করতে হয় জানেন, যারা নতুন তারা দেখে নিন। এই অপশনটায় ক্লিক করবেন, দেখুন 1,041.66 এই টাকা আপনার ওয়ালেটে দেবে। 1,000 টাকা অ্যাড করলে 1,041.66 দেবে, 2,000 টাকা অ্যাড করলে 2,083.32 দেবে, আর 2,500 টাকা অ্যাড করলে 2,604.15। তো এইভাবে অ্যাড করে নেবেন অ্যামাউন্টগুলো। তো প্রসিড অপশনে ক্লিক করলে নেক্সট অপশন আসবে এবং কীভাবে লোড মানি করতে পারবেন তার অপশনগুলো আপনাকে দেখাবে। এখানে আপনি পেটিএম, গুগল পে, অ্যামাজন পে, ভিম, ফোনপে অথবা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড দিয়ে আপনারা অ্যাড করতে পারেন, অথবা জিও মানি, পেটিএম, ফোনপে, মোবিকুইক। আপনার এই নাম্বারের সঙ্গে যদি এই নাম্বারগুলো অ্যাড করা থাকে তো আপনারা অটোমেটিক অ্যাড করে নেবেন। তো আমি ভিডিওটি পজ করে একটা অ্যামাউন্ট অ্যাড করে নিচ্ছি। তো রিচার্জ অপশনে ক্লিক করে আপনারা রিচার্জ করে নিতে পারেন। রিচার্জ করার আগে ওয়ালেটে মানিটা অ্যাড করে নেবেন। এইভাবে আপনারা এই লকডাউনের বাজারে পাড়ার বিভিন্ন রিচার্জ করে টাকা ইনকাম করতে পারেন। এটা খুবই সিম্পল প্রসেস। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে।